আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি বেনজির আহমেদ। জঙ্গিরা শান্তির ধর্ম ইসলামের মূল চেতনায় আঘাত করছে, তাদের ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য তার। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে উগ্রবাদী কার্যক্রম বিরোধী জনসচেতনতামূলক ওবিসি এবং টিভিসি লঞ্চিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন আইজিপি। ইসলাম ধর্মে জঙ্গিবাদে কোনো স্থান নাই, যে ধর্মের নামই হচ্ছে শান্তি ইসলাম, সেই ধর্মে কীভাবে অশান্তি বাসা বাঁধতে পারে? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বাংলাদেশকে জঙ্গি এবং জঙ্গিবাদ মুক্ত রাখার জন্য সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে।